সাইসা বিয়লের খবর। পুনর বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্ত্রী পীযূষ হাজরিকা। আজমলক বাংলাদেশী মূলর মুসলমান আখ্যা দিয়ে অসমিয়া লড়াই আজমলের ভরিত কেতিয়াও নধরে বলে মন্তব্য করেছে মন্ত্রী পীযূষ হাজরিকা। লড়াই কেতিয়াও আজমলের ভরিত কেতিয়াও নধরে, বাংলাদেশী মূলর মুসলমানের ভরিত কেতিয়াও নধরে অসমিয়া মানুষে। কিন্তু এটা কথা মই অসমিয়া মানুহখিনিক অনুরোধ করি, অসমিয়া যুবক যুবতীসকলক অনুরোধ করি, এই যে স্পর্ধা করব পড়া হল বদরুদ্দিন আজমলে, তার কেন্দ্রটা কি, সেই কেন্দ্রটা আমি চিন্তা করে লাগবে। কিহর কারণে বারে বারে বদরুদ্দিন আজমলে অসমিয়া মানুষক অসম্মান করবলে সাহস করেছে, কিয় কারণটা হল তেওঁলোকে কাম করে আমি কাম নকরো, সেইটো কারণে কয় যে গুৱাহাটীত যদি মিয়া মানুষ না থাকে গুৱাহাটীত খন কবরস্থান হব। আৰু 20 বছৰৰ পাছত অসমীয়া, আজি যদি কৈছে মই নাজানো, আপোনালোকে কৈছে 20 বছৰৰ পাছত অসমীয়া যুৱকে মিয়াৰ ভৰিত পৰিব, মিয়া মানুহৰ ভৰিত অসমীয়া যুৱক নপৰে। অসমীয়া যুৱক খাহকী যুৱক, যি মোগলক কাটি কাটি নাইকিয়া কৰিছিল, মোগলক খেদি খেদি অসম ৰক্ষা কৰিছিল, অসমীয়া মানুহ তেখেতলোকৰ ভৰিত নপৰে। কিন্তু অসমীয়া ব্যক্তিসকলে এই বদরুদ্দিন আজমলে কিয় এনেকৈ ধমকি দিব পৰা হৈছে সেই কথা চিন্তা কৰিব বুলি মই অনুৰোধ কৰিছো। আমি যাতে কাম কৰো সকলোৱে, তাৰ কাৰণে অসমীয়া যুৱকসকলক অনুৰোধ কৰিছো সকলোৱে যাতে কাম কৰে আৰু মিয়াৰ হাতৰ পৰা যাতে কাম ছিঙি ল'ব পাৰে আৰু নিজৰ ভৰিত যাতে নিজে থিয় দিব পাৰে তাৰ কাৰণে আহ্বান জনাইছো। ইসরায়েল হামাসর যুদ্ধর এটা মাহ, ধারাবাহিকভাবে হামাসর উপর আক্রমণ অব্যাহত রাখিছে ইসরায়েলে। শনিবারে নিশা ইসরায়েলের বিমান আক্রমণত শরণার্থী শিবিরত বাস করা কমেও 51 জন প্যালেস্তাইনী নিহত হয়েছে, ইয়ারে অধিকাংশ আছিল মহিলা আর শিশু। ইয়ার সমান্তরাল ইসরায়েলের আক্রমণত গাজা স্ট্রিপতো বহু ঘর ধ্বংস হয়েছে। এমাহে অব্যাহত ইসরায়েল হামাসর যুদ্ধত প্রায় 10,000 প্যালেস্তাইনী নাগরিক মৃত্যু হওয়ার বিপরীতে ইসরায়েলত নিহত হয়েছে 1,500+ লোক। প্যালেস্তাইনত নিহতর ভিতর 3,900 শিশু আর 2,509 মহিলা আছে। ইসরায়েলের আক্রমণত আহত হয়েছে প্রায় 25,000 লোক। ইসরায়েলে হামাসর সন্ত্রাসবাদী সংগঠন হেজবুল্লাহর সহিতেও যুঁজি আছে। বিমান আক্রমণের ফলত বর্বর অট্টালিকাব ধ্বংস হয়েছে। আর উল্লেখ করে থম যে রাষ্ট্রসংঘর বিভিন্ন রাষ্ট্রই যুদ্ধবিরতির আহ্বান জানার পিছতো নাসুর বন্দা ইসরায়েলে হামাসক সম্পূর্ণ নিঃশেষর লক্ষ্যে অব্যাহত রাখিছে ধারাবাহিক আক্রমণ। গাজা স্ট্রিপর বিদ্যালয় আশ্রয় শিবিরত হাসপাতালত চলিছে ইসরায়েলের বোমা বর্ষণ। আর এইবার পারমাণবিক বোমা ব্যবহার করব বিচারিছে নাকি ইসরায়েলে? আমি আপনার টপ 10 আপডেটস জানাইছো। এফালে শরণার্থী শিবিরত আক্রমণ করেছে ইসরায়েলে, এই যুদ্ধ এটা মাহ অতিক্রম করেছে। বিশ্ববিদ্যালয়টো ইতিমধ্যেই আক্রমণ চলাইছে, 51 জন প্যালেস্তাইনী শরণার্থী শিবিরত মৃত্যু আকোয়ালি লৈছে। ইসরায়েল হামাসর যুদ্ধ অব্যাহত আছে, যুদ্ধত প্রায় 10,000 প্যালেস্তাইনী নিহত হয়েছে, নিহত সকলের ভিতর অধিকাংশ শিশু আছে, মহিলা আছে, 25 গৰাকী সাংবাদিকও এই যুদ্ধত এতিয়ালৈকে মৃত্যু হওয়ার খবর। আর ইসরায়েলের পর আমাক সবিশেষ জানাব সতীর্থ সাংবাদিক জাভেদে। न्यूज 18 इंडिया आपको तस्वीरों में दिखा रहा है, देखिए किस तरीके से ताजा हमला हुआ है। दो हमले हमें यहाँ पर दिखाई दिए हैं, ये देखिए ये दो तस्वीरें हम आपको दिखा रहे हैं, किस तरह से धुएं का गुब्बार उठ रहा है। और एक आप वहां पर सामने देख सकते हैं, ये देखिए सामने की तरफ भी हम धुआं आपको दिखा रहे हैं किस तरह से हमला किया गया है। ये तस्वीर देखिए, ये लेबनान के इलाके हैं, हमें यहाँ से निकलना होगा। बहुत डरावनी स्थिति है यहाँ पर, आप देखिए ये तस्वीर देखिए किस तरह से धुएं का जो गुब्बार है वो यहाँ पे दिखाई दे रहा है, हमें यहाँ से निकलना होगा। बहुत खतरनाक स्थिति यहाँ पर दक्षिणी लेबनान
में काफर शुबा इलाके में हमें दिखाई दे रही है। ये देखिए, ये तस्वीर आप देख सकते हैं, अटैक किया गया है। ये आप तस्वीर देखिए, ये दक्षिणी लेबनान की तस्वीर हम दिखा रहे हैं आपको। बहुत ख़तरनाक स्थिति यहाँ पर नज़र आ रही है। इजराइल लगातार हमले कर रहा है दक्षिणी लेबनान के इलाकों में। अभी ये बिल्कुल अभी अभी जब हम यहाँ पर मौजूद हैं तो ये हमला किया गया है। ये तस्वीर आप देख सकते हैं, ये तस्वीर देखिए, बहुत ख़तरनाक स्थिति यहाँ पर इस वक्त यहाँ पर नज़र आ रही है। दक्षिणी लेबनान का इलाका है, सरहदी इलाका हम आपको दिखा रहे हैं। बहुत ज़्यादा स्थिति यहाँ पर ख़राब है और कभी भी कहीं भी अटैक हो जा रहा है। बस यहाँ से कोशिश कर रहे हैं कि यहाँ से किसी तरह से यहाँ से निकल पाएँ, लेकिन ये हमारे रास्ते में ही हमें दिखाई दे रहा है। आप तस्वीर देखिए, ये देखिए तस्वीर, किस तरह से लगातार धुएं का गुब्बार यहाँ पर उठ रहा है। काफर शोबा इलाका है ये, जहाँ अभी अभी निशाना बनाया गया है इसराइल की तरफ से। ये तस्वीर देखिए, ये तस्वीर आप लगातार न्यूज़ 18 इंडिया युद्ध भूमि से दिखा रहा है कि आखिर क्या स्थिति यहाँ पर बनी हुई है। ये देखिए, ये इसराइल ने हमला किया है अभी अभी। मेरे पीछे आप देखिए तस्वीर, मैं आपको दिखाना चाहूँगा, ये इसराइली आर्मी की पोस्ट यहाँ पर है और इसके ठीक पास में ही यहाँ पर हमला किया गया है। প্রয়োজন হলে কংগ্রেসক কিনি লব আজমলে। দিল্লিয়ে টকা নিদিয়ে কংগ্রেসক, কংগ্রেস আর্থিক সমস্যাত ভুগিছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য আর কটাক্ষ এ আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলের। তেখেতর মন্তব্য মই কেন কানা সবার নিজনে যেনকা মানুষ মর যে চেহারা আইছে, মই আয়নাত উঠিলে কি দেখা যাব, মর চেহারাই দেখা যাব। তেখেত নিজে লেতুরা হব, এই কারণে আয়নাত মর চকু যেতিয়া চায় লেতুরা লাগে। আমি তেখেতক এডভাইস দিম বলে আপনি খুব ভাল করে সাফ সফাই করে থাকক, ডিটারজেন্ট ইস্তেমাল করক, সাবনে যদি কাম নয় অন্য কোনো বস্তু ইস্তেমাল করক, আর মনটু সাফ করক। আসল সাফ মন, মন সাফ নহলে তো এরকমই থাকে। যদি প্রয়োজন হয় ইয়োগলে কোক না, মোর উপর পয়সার আপত্তি দিয়ে আছে, এই হেমন্ত বিশ্ব শর্মার পরা পয়সা ইয়োগলে ডেইলি রাতে 12টার পিছত লাইন লাগাই পয়সা লয়। পেইড সার্ভেন্ট মই বারবার কই আছো, যদি নহয় মোক চ্যালেঞ্জ করক। সেইটোর কারণে এতিয়া পয়সার কারণে ইয়োগলে বহুত কষ্টত আছে। দিল্লিয়ে পয়সা নিদিয়ে ইলেকশন কেনেকা লড়িব, এইটার কারণে ডেইলি এটা লোক ডেইলি লই আছে। যিসকল অস্তিত্ব নাই, কোনো দল নাই, কোনো পার্টি নাই, ইলেকশনের আগত যেতিয়া ফাইনাল হব টিকেটের মামলা সব শেষ হয়ে যাব। যেতিয়া 15টা দলের ভিতরে আপনার হাই নুঠে নাকি, আপনার চাও কিমান দল আসলি আছে। অখিল গগৈর আসলি দল আছে, আর এক কংগ্রেসের আছে, তারপর সবই নকলি দল, 100% নকলি দল, যিসকলের কোনো অস্তিত্ব নাই। আপনাদের জানে নাকি, ব্যাকগ্রাউন্ড জানে নাকি, নপায় আপনার কব নিব, তিনটা চারটার কব নিব, বেশ থাকবে দুই তিনটা কব, তারপর শেষ। সপন দেখি আছে, দেখি থাকুক, কিছুদিন সপন দেখি থাকুক। বুঢ়া চাপৰি অভয়াৰণ্যত পুনৰ বেদখলকাৰীৰ দৌৰাত্ম, বেদখলকাৰীৰ আক্ৰমণত আহত হৈছে বনৰক্ষী। আৰিমাৰি বন শিবিৰ এলেকাত আক্ৰমণ চলিছে, বেদখলমুক্ত কৰিবলৈ গৈ আক্ৰমণৰ সন্মুখীন হৈছে বনকৰ্মী। আহত বনকৰ্মীগৰাকী হেমন্ত চাংবাই। দগাঁও প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত বনকৰ্মীগৰাকীক ভৰ্তি কৰোৱা হৈছে। মাতাব্বৰৰ নেতৃত্বত অৰণ্যৰ ভূমি দখল কৰিছে একাংশই, আৰু সেই দৃশ্য আপোনাক দেখুৱাইছো। আনফালে মহানগরীর লালুংগাঁওত ব্লেডম্যানের সন্ত্রাস, ব্লেডে ডিঙি কাটি আক্রমণ করেছে এজন চালকক। শুভম সিং নামের ট্রাক চালকগুলিক হত্যার চেষ্টা। লালুংগাঁওর জিজি পার্কিংয়ের সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। গড়চুক আরক্ষী থানাত উপস্থিত হয়েছে ভুক্তভোগী শুভম। আরক্ষী চিকিৎসার প্রেরণ করেছে চালকগুলিক। পশ্চিমবঙ্গের ডিব্রুগড় ভাড়া লৈ আগিছিল চালকগুলি। মহানগরীর লালুংগাঁওত এয়া ব্লেডম্যানের সন্ত্রাস, ব্লেডে ডিঙি কাটি আক্রমণ করেছে এগারী চালকক।
इधर आया था गाड़ी लेके, हाँ। उसने दोस्ती में बोला ना, हाँ। इधर क्यों आया, मैं आ गया तो उस साथ में आया था, बोल रहे तू बहुत खर्चा करवा रहा है, बोला कि तू खर्चा कोई बात नहीं है उसमें, 10-20 खर्चा कम करेगा, हाँ। मैं कहाँ मरा है तुमको? जी पारिंग के पास में, हाँ। कैसे मरा है? ब्लेड से सर, ब्लेड, हाँ। আজি সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ মৃত্যুবাৰ্ষিকী। ৰাজ্যজুৰি উদযাপন কৰা হৈছে সুধাকণ্ঠৰ দ্বাদশ মৃত্যুবাৰ্ষিকী। জালুকবাৰীৰ সুধাকণ্ঠৰ সমাধিত আয়োজন কৰা হৈছে বিভিন্ন কাৰ্যসূচী। ভাৰতৰত্ন শিল্পীগৰাকীৰ গীতে মাতেৰে মুখৰিত হৈছে সমগ্ৰ ৰাজ্য। ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে মৃত্যুবাৰ্ষিকীৰ ব্যাপক কাৰ্যসূচী চলিছে। দীঘলী পুখুৰীৰ পাৰতো আচুৰ উদ্যোগত আয়োজন কৰা হৈছে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ। বিয়লি 5 বজাত দীঘলী পুখুৰীৰ পাৰত প্ৰজ্বলিত হ'ব 10,000 বন্তি। আনহাতে কলাক্ষেত্ৰতো ভূপেন হাজৰিকাৰ সাংস্কৃতিক ন্যাসৰ উদ্যোগত আয়োজন কৰা হৈছে সুধাকণ্ঠৰ মৃত্যুবাৰ্ষিকী। আমি আপোনাক অৰ্ধেকাংশ দৃশ্য দেখুৱাবলৈ যত্নপৰ হৈছোঁ। সমাধি ক্ষেত্ৰৰ পৰা ভিজুৱেলছ আপোনাক দেখুৱাইছোঁ। তাত মন্ত্ৰী বিমল বৰা, চেতনা দাস অভিনেত্ৰী, বৰকিয়ান অভিনেত্ৰীগৰাকী তাত উপস্থিত আছে। লগতে শাসকীয় বিরোধী সকল দলীয় নেতাক শ্রদ্ধাঞ্জলি তথা পুষ্পাঞ্জলি অর্পণ করা দেখা গেছে। সস্পদ্ধ পর্ণিপাত জানাইছে এনেকৈ রাজ্যবাসী। আর কিছু সময়ের পাছতে অর্থাৎ 5 বজার লগে লগে 10,000 গছি বন্তি একেলগে প্রজ্বলিত হব দীঘলী পুখুরীর চৌহদে। পদক্ষেপ ছাত্র সন্থার উদ্যোগত আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এনে ধরনে প্রতিমূর্তিক মাল্যার্পণ করা হয়েছে। সুধাকণ্ঠের প্রতিমূর্তিক মাল্যার্পণ করা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতা আছে। ভূপেন হাজরিকার সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত আর শ্রীমন্ত কলাক্ষেত্র সমাজের উদ্যোগত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত করা হয়েছে সুধাকণ্ঠর দ্বাদশ মৃত্যুবার্ষিকী। কলাক্ষেত্রস্থিত ডক্টর ভূপেন হাজরিকা সংগ্রহালয়ের সমীপত আয়োজন করা হয়েছে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। ভূপেন হাজরিকার সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত ছাত্র ছাত্রীসকলের মাজত অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন, রচনা আর কুইজ প্রতিযোগিতা। নতুন প্রজন্মর মাজত বিদ্যায়তনিক দিকে সুধাকণ্ঠর সৃষ্টির আদি প্রচার করার চেষ্টা ন্যাসে দোহাইছে। আর সে আমি আপনার অর্ধেকাংশ দৃশ্য দেখাইছো। ছাত্র ছাত্রী সকলে, যুবক যুবতী সকলে অংশগ্রহণ করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাত, অংশগ্রহণ করেছে ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতাত। একাজলি শ্রদ্ধাঞ্জলি জানাইছে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার দ্বাদশ সংখ্যক মৃত্যুবার্ষিকীত। সাংস্কৃতিক ন্যাসে ভূপেন্দার জন্ম বার্ষিকীটো যেনেকে আমি মানে অলপ ব্যতিক্রমীভাবে সমন্বয় দিবস হিসাবে পালন করো, ঠিক সেইদরে প্রত্যেক বছরে মৃত্যুবার্ষিকীটো পালন করে আছো। কিন্তু এইবার আমার যেটা আমি ভাবিছো, আমি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সমাজের সহযোগত, তেখেতসকল সদায় আমার লগত থাকে, সহযোগত আমি এইবার গোটেই কার্যসূচীখিনি আমি বিদ্যায়তনিক একাডেমিক এঙ্গেলৰ পৰা আমি চিন্তা কৰিছোঁ বিদ্যায়তনিকভাৱে, যাতে নতুন প্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীৰ মাজত ভূপেন হাজৰিকাদেৱৰ সৃষ্টিৰাদিক আমি লৈ যাব পাৰোঁ। যিহেতু গীত মাতটো সদায় হৈ থাকে, কিন্তু তেওঁলোকৰ মনত এই বীজটো অংকুৰিত কৰা ভূপেন্দাৰ যিটো সৃষ্টি, সেইকাৰণে আমি সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ মাজত ছবি প্ৰতিযোগিতা পাতিছোঁ। আৰু ছবিৰ বিষয়েও আমাৰ তেনেকুৱা যে যিকোনো এটা গানৰ বিষয়ে ভূপেন্দাৰ গানটো কেনেকৈ ভিজুৱেলাইজ কৰে, বা বিষয় ভূপেন হাজৰিকা, বা নহ'লে এনেকুৱা হৈছে মানুহে মানুহে বাবে গানটোৰ কাৰ ওপৰতে ছবি আঁকিবলৈ দিয়া হৈছে উচ্চ হেৰিয়াখিনিক পৰ্যায়ৰখিনিক, ঠিক এনেধৰণৰ এই বিদ্যায়তনিক কাৰ্যসূচীৰ মাজেৰে আমি ভূপেন হাজৰিকাদেৱৰ মৃত্যুবাৰ্ষিকীটো পালন কৰিবলৈ বিচাৰিছোঁ, যাতে আমাৰ নতুন প্ৰজন্ম সৰু সৰু উঠি অহা ল'ৰা ছোৱালীবিলাকৰ মাজত আমি তেখেতক জীয়াই ৰাখিব পাৰোঁ। একেদরে শিবসাগরের দিশাংমুখত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাহিত্য সভায় কেন্দ্রীয়ভাবে উদযাপন করেছে ভূপেন্দার মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষে পুৱাই দিচাংমুখৰ গণশিল্পী বিক্ৰম সিং য়েন সমন্বয় ক্ষেত্ৰত পতাকা উত্তোলন কৰে শিৱসাগৰ জিলা সাহিত্য সভাৰ সভানেত্ৰী ডক্টৰ নিৰূপমা মহন্ত। পতাকা উত্তোলনৰ লগতে ভূপেন্দাৰ মানুহে মানুহৰ বাবে শীৰ্ষক গীতটি সমজুৱাকৈ পৰিৱেশন কৰা হয়। আনফালে সোধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকা আৰু গণশিল্পী বিক্ৰম সিং য়েনৰ একোটাকৈ প্ৰতিমূৰ্তিৰ আধাৰশিলা স্থাপনৰো ব্যৱস্থা কৰিছে অসম সাহিত্য সভাই। সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন